আমরা সত্যি ধন্য যে আবাদির মতো এক মহীয়সী নারী যিনি ওমেন এম্পাওয়ারমেন্টের কথা প্রথম বলেছিলেন, যিনি কৃষি সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে মাহেস সম্প্রদায়কে সংঘবদ্ধ করার কথা বলেছিলেন, যিনি মেদিনীপুরকে আলোকিত করতে মেদিনীপুর সমন্বয় কমিটি তৈরি করেছিলেন, আজকে ঠিক 100 বছর পরে এই দিনে আমরা সমবেত হয়ে তাকে স্মরণ করছি বলে এতে আমরা গৌরবান্বিতই হচ্ছি যে এক মহীয়সী নারীকে স্মরণ করে যার অবদান শুধু রাজ্যে নয় ভারতবর্ষের শিল্পমন্ত্রী হিসাবেও ছিল উল্লেখযোগ্য। আজকে যে বিষয়টা শ্রদ্ধা আভামাইতির জন্ম শতবর্ষ পালন হচ্ছে তমলুকের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়ের উদ্যোগে এবং আরও অনেক মানুষ তাকে সহযোগিতা করছেন, সব মিলিয়ে একটা মনোজ্ঞ অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রকৃতপক্ষে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। আভামাইতি একজন অসাধারণ মহিলা ছিলেন, তার বাবা নিকুঞ্জ বিহারী মাইতি প্রবল স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং আবাদি তার তিন বোনের মধ্যে অগ্রগণ্য। তিনি বাবার সঙ্গে থাকতেন এবং নিকুঞ্জবাবু ডাক্তার বিধানচন্দ্র রায় মন্ত্রিসভার সদস্য ছিলেন। অসাধারণ সৎ, অসাধারণ ত্যাগী এবং অসাধারণ কর্মপ্রিয় মানুষ, আবাদি তারই সন্তান। এবং আবাদি যেভাবে নিজের কাজ করেছেন, মেয়েদের এগিয়ে নিয়ে গেছেন, সকলকে ভালোবেসেছেন, সকলকে শ্রদ্ধা করেছেন এবং সকলের সঙ্গে সমান সম্পর্ক বজায় রেখেছেন, এটা অতুলনীয়। তমলুকের ক্ষেত্রে আমরা ঋণী হয়েছি তার কাছে, বিশেষ করে এই জন্য যে সুকুমার দাস তমলুকের অবিস্মরণীয় নেতা, অবিসংবাদী নেতা, তিনি যখন অসুস্থ হয়েছিলেন তখন আবাদি নিজে তাকে ডেকে পাঠান তার বাড়িতে। বাড়িতে ডেকে বললেন, তুমি আমার একটি ঘরে থাকবে আগামী 1.5 মাস, আমি তোমার চিকিৎসা করাবো, তোমার স্ত্রীকে ডেকে নিয়ে এসো, তিনিও এখানে থাকবেন। এবং ওরা দুজনে মিলে বাধ্য হয়ে ছিলেন ওখানে। বাধ্য হয়ে মানে প্রথমে অস্বস্তিকর ছিল, অপরের বাড়িতে থাকা তিনি কীভাবে নেবেন ইত্যাদি, কিন্তু পরে ভালোবাসায় আপ্লুত হয়ে বললেন, নিজের বাড়িতেও এত যত্ন কেউ করে না। এইভাবে তিনি ছিলেন এবং 1.5 মাস পরে তিনি সুস্থ হয়ে অতমুলকের বাড়িতে ফিরে আসেন। আবাদির বাড়িতে গেলে কখনোই অনাত্মীয় সুলভ কোনো ব্যবহার পাওয়া যায় না। নিজের মা যেমন করে আদর করে খাওয়ান, নিজের স্ত্রী যেমন করে আদর করে খাওয়ান, ঠিক তেমনি করে তিনি আমাদের সবাইকে আদর করে খাওয়াতেন। আমি তার বাড়িতে অন্তত 3-4 বার তার বাড়িতে অন্নগ্রহণ করেছি, করতে বাধ্য হয়েছি। তার কারণ, তার দাপটের সামনে আমরা কেউ কথা বলতে পারতাম না। আমি বললাম যে আমার একটু কাজ ছিল, কাজ কার নেই বলে আমাকে ধমক দিয়ে উঠলেন, কার কাজ নেই, আমাদেরও তো কাজ আছে, তুমি এখানে খেয়ে দিয়ে তারপর কাজ করতে যাবে। খেতে বসে তার কোনো কথা শোনা না শোনার উপায় ছিল না, ফলে খাবার শুধু বেশি হতো তাই না, প্রচুর পরিমাণে হতো। না ইচ্ছে করলেও তিনি 2-3 বার 4 বার মাছ খাওয়াতেন এবং এই খাইয়ে খাইয়ে তিনি কখনো কখনো অসুস্থ করে ফেলবেন, এর মানে প্রবণতাও ছিল। অর্থাৎ ভালোবাসার ব্যাপকতা যেটা ছিল কখনো অগ্রাহ্য করা যায় না, এটাই ছিল তার। বর্তমান সমাজে মহিলাদের উদ্দেশ্যে কি? বর্তমান সমাজে মহিলাদের জন্য তিনি, মহিলারা যাতে এগিয়ে যেতে পারে তার জন্য তিনি ক্রমাগত চেষ্টা করেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার উদ্বাস্তুদের জন্য তার দরদ। তিনি জানতেন তখন সবাই দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, তারপরে তিনি সেই পিরিয়ডের যে লিগেসি বহন করতে হয়েছে বিধানচন্দ্র রায়কে, তাকেও এটা সামলাতে হয়েছে। তখন ওই উদ্বাস্তুদের ব্যবস্থাপনার জন্য তাকে প্রবল পরিশ্রম করতে হয়েছে, প্রবল দৌড়দৌড়ি করতে হয়েছে এবং উদ্বাস্তুদের জন্য যে টাকা কেন্দ্র বরাদ্দ করেছিল এটাকে যথেষ্ট হচ্ছিল না, সেই যথেষ্ট হচ্ছিল না বলে তিনি ক্রমাগত সবার কাছে দৌড়দৌড়ি করতেন, যাতে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া যায়, তাদের রাস্তাগুলো থাকে, পানীয় জলের ব্যবস্থা থাকে, স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থা করা যায়, তার জন্য শিক্ষার ব্যবস্থা করা যায়, সব মিলিয়ে একটা মাতৃসমা মূর্তি নিয়ে তিনি সবার মাঝখানে ঘুরে বেড়াতেন। কখনো আমাদের মনে হতো না বাইরের কেউ এসছেন, মনে হতো যে হ্যাঁ আমাদেরই লোক এসছে, কাজে বললেই সমস্যার সমাধান হয়ে যাবে, এটাই তার বৈশিষ্ট্য ছিল। আপনি দীর্ঘদিন ধরে আবাদির সঙ্গে ছিলেন, একসঙ্গে কাজ করেছেন, আজকে আবাদির শতবার্ষিকী আপনি এসেছেন, কি বলবেন? আবাদির শতবর্ষে আসতে পেরে নিজে আমি খুব খুশি, খুব আনন্দিত এবং পুলকিত, এবং অভিনন্দন জানাই
যারা আজকে বহু কষ্ট করে বহু চেষ্টা করে আবাদীকে মনে রেখে তার মতো একজন জননেত্রীকে মনে রেখে তার 100 বছরের অনুষ্ঠান করছে বলে আবাদী 100 ভাগ রাজনীতির লোক ছিলেন। আবাদী তিনি 4 বারের বিধায়ক হয়েছেন, তিনি সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা হয়েছেন, তিনি রাজ্যসভার সদস্য হয়েছেন, তিনি আবার লোকসভার সদস্য হয়েছেন, আবার মন্ত্রীও হয়েছেন। এবং শুধু এটা কথা নয়, এর সাথে সাথে যখন দেশ গঠন পুনর্গঠনের কাজ চলছে আবাদীর অবদান নিঃসন্দেহে স্মরণীয় এবং মনে রাখবার মতো। সেই রাস্তাঘাট থেকে শুরু করে আবার শিক্ষার প্রসারের জন্য অগণিত বিদ্যালয় কলেজ প্রভৃতি প্রতিষ্ঠা করার ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। নরঘাটের বীজ যদিও সম্পূর্ণ যদিও অনেক পরে হয়েছে, কিন্তু তিনি শুরু করে গেছিলেন। এবং কালীনগরেরও তিনি ব্রিজটা শুরু করে গেছিলেন, রসুলপুর নদীর উপরে যে ব্রিজ আজকে, যে সেই ব্রিজ তার কাজ শুরু করে গেছিলেন আবাদী চেষ্টা করে, ব্যবস্থা শুরু করে গেছিলেন কিন্তু শেষ করতে পারেননি, কারণ 67 সালে তিনি আর সরকার তৈরি হয়নি বলে, যে রাজনৈতিক দলের নেত্রী হিসাবে তিনি এমএলএ হয়ে এসেছিলেন কিন্তু মন্ত্রিসভার হয়নি বলে তার পক্ষে আর সম্পূর্ণ করা সম্ভব হয়ে ওঠেনি। যাদের নাম তোমরা শুনেছ ইতিমধ্যে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহোদয়গণ শুধু তাই নয়, আওয়ামীর সঙ্গে বিচরণ করেছেন, একই সঙ্গে থেকেছেন। এখন উদ্বোধনীর সঙ্গে মিতালী মাইতি মহোদয়া, বেতকল্লা মিলনী বিদ্যালয়ের শিক্ষিকা, অন্যতম শিক্ষিকা শান্তি স্বস্তি নৈন্দ্রমা স্বস্তি নৌ পুষা বিশ্ববীরা স্বস্তি নস্তাক্ষরৈষ্ঠনেভিঃ স্বস্তি নৌ বৃহস্পতি দদাতু ওম শান্তি শান্তি শান্তি। আজ আমরা নিন্দুড়ি স্মৃতিসৌধে জননেত্রী আভা মাইতির জন্ম শতবর্ষ উদযাপনের জন্য সমবেত হয়েছি। এই সভায় সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় এবং কাজের মানুষ উন্নয়নের কান্ডারী তাম্রলিপ্ত পৌরসভার
পৌরপিতা মাননীয় ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়কে আমরা যে এই একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি তার পেছনে তার অদম্য ইচ্ছা এবং প্রেরণা আমাদেরকে এগিয়ে এতটা এগিয়ে আসতে সাহায্য করেছে। তিনি আমাদের এই উদযাপন কমিটির সভাপতি, তার অনেক কর্মসূচির মধ্যেও তিনি আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন এবং তার হাত দিয়ে একটি আজকে আমরা আভা মাইতির মূর্তির আবরণ উন্মোচনের কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে একই সঙ্গে দুটি মূর্তি বা এই মূর্তি উন্মোচন এবং আজকের অনুষ্ঠান করা সম্ভব নয় বলে আমরা ওই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানটি ডিসেম্বর মাসের দিকে করার আমাদের ইচ্ছা আছে। যেহেতু মূর্তিটি আমরা বসাবে ঠিক করেছি গান্ধী পার্কে, আমাদের চেয়ারম্যান মাননীয় ডক্টর রায়ের ইচ্ছা এবং আমাদের কমিটির ইচ্ছা অনুসারে আমরা ঠিক করেছি যে বুদ্ধ পার্ককে আমরা সবাই জানি তাম্রলিপ্ত শহরের যে বৈদেশিক বাণিজ্য বৈরী বাণিজ্য তার সিংহদ্বার হচ্ছে জাহাজঘাট। যে জাহাজঘাট দিয়ে দেশ বিদেশের বিভিন্ন জাহাজ এবং বিদেশি পর্যটকরা এসেছেন তাম্রলিপ্ত শহরে, সেই জাহাজঘাট থেকে রূপনারায়ণের দিকে যাওয়ার পথে বুদ্ধ পার্ক অবস্থিত। যে পথের ধারে ঐতিহাসিক হিরেন সাংয়ের মূর্তি স্থাপিত হয়েছে, পর্যটকরা বিভিন্ন সময় আসেন এবং আসবেন, সেই বুদ্ধ পার্ককে আমরা আমাদের পরম শ্রদ্ধেয় পাঠ স্মরণীয় জনব্যক্তি আভা মাইতির মূর্তি উন্মোচন করবো আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই মূর্তিটি দান করবেন বলে তিনি কথা দিয়েছেন আমাদের, তিনি কথা দিয়েছেন। তিনি বাজপুর মিলনী মহাবিদ্যালয়ের অধ্যাপক, আমাদের ওনার নাম হচ্ছে, তার মূর্তিও রেডি আছে। কিন্তু আপনারা জানেন যে তমলুক শহরে একটি বড় অনুষ্ঠান হয়েছে আন্তর্জাতিক সেমিনার, সেই সেমিনারে তমলুক রাজবাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আমরা সেটি প্রস্তুত করতে ব্যর্থ হয়েছি বা পারিনি, এটি আমরা অকপটে স্বীকার করেছি যে আমাদের প্রোগ্রামে লেখা থাকা সত্ত্বেও আমরা এটা করতে পারিনি, যার জন্য আমরা মার্জনা পাচ্ছি। আমরা কথা দিচ্ছি আগামী ডিসেম্বরের মধ্যে এক বছরে বিভিন্ন অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম আভা মাইতিকে নিয়ে কর্মসূচি করব এবং সেই যে আমাদের এই যে পত্রিকা আজকে প্রকাশ করা হবে স্মরণিকা, তাতে যারা লেখা দিয়েছেন তাদের আভা মাইতির সম্বন্ধে আমাদের আভা দেবী বা আমাদের আভা দি যে নামে তাকে ডাকি না কেন তার সম্বন্ধে অনেক মূল্যবান তথ্য লেখা হয়েছে, সেটি আপনারা বিশেষ করে ছাত্রছাত্রীরা জানতে পেরে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে অনুসরণ করে তারা পড়ার আমি এই মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় একজন প্রাতঃস্মরণীয় নেত্রীকে আমরা স্মরণ করি, তার যে সমস্ত ক্রিয়াকর্ম আমাদের ছাত্রছাত্রীরা অনুসরণ করবে আমরা অনুসরণ করব, আমরা বিভিন্ন রকম কর্মসূচি পালন করব সারাদিন বছর ধরে, আপনারা আমাদের পাশে থাকবেন। আর এক কয়েক মাসের মধ্যে দু তিন মাসের মধ্যে আমাদের আভা মাইতি জন এই যে জন্ম শতবর্ষ উদযাপনে উদ্যোগ করেছি 105 জন সদস্য হয়েছেন 1000 টাকা করে দিয়ে, তার মানে 1,05,000 টাকা তারা আমাদের সাহায্য করেছে, অনেকেই উপস্থিত আছেন 1,05,000। তিনি আমাদের উপর থেকে আশীর্বাদ বর্ষণ করছেন যে তোমরা এগিয়ে যাও, চড়াই বেটি চড়াই বেটি চড়াই বেটি, এগিয়ে যাও এগিয়ে যাও, আলটিমেটলি লক্ষ্যে পরিণত তোমরা পড়বে। আমাদের মধ্যে দেবপ্রসাদ মন্ডল মহাশয় উপস্থিত হয়েছেন, প্রাক্তন চেয়ার, তিনি সমান গৌরবিত করছেন আমাদের জেলার শুধু নয় বাংলার গৌরব রাজবাড়ির সন্তান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, উনি শুধু ইউনেস্কো থেকে শুরু করে এবং এই এই আমাদের ভারতবর্ষের পাশাপাশি যে দেশগুলো, যে ভারত উপমহাদেশ অঞ্চলের যে দেশগুলো, সেই দেশগুলোকে নিয়ে অসম্ভব
আমাদের জন্মশত বর্ষ পালন করেছি। আজকে আমি মনে করি যে আমরা গৌরবান্বিত হয়েছি যে মহিষী নারী যার জন্মশত বর্ষ পালনের সুযোগ আমরা পেয়েছি, আমরা মনে করি আমরা সমৃদ্ধ হয়েছি, আমরা গৌরবান্বিত হয়েছি তাতে মাধ্যমে আমরা। আজকের এই অনুষ্ঠান যিনি সম্পাদক আমাদের সকল শ্রদ্ধে ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি, তার অসীম ধৈর্য এবং তার অসীম প্রচেষ্টা আজকে আমাদের এখানে সবাইকে জমায়েত করার সুযোগ করে দিয়েছেন এবং তিনি সঞ্চালনা করেছেন আমাদের শরৎ মাইতি মহাভারত তাকে আমার শ্রদ্ধা জানাই এবং মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের শ্রদ্ধ অধ্যাপক ব্রহ্মময় নন্দ মহোদয়, আমাদের সকলের শ্রদ্ধ অন্যদের পরিষদ প্রাক্তন চেয়ারম্যান সম্রাট দেবপ্রসাদ মদন মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন পাখি পৌরসভার সম্মেলনের চেয়ারম্যান শ্রদ্ধেয় শোভন মান্না মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাণযুক্ত পূর্ব মেদিনীপুরের বার অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতিকর্তা আমাদের জিপি তিনি আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন যার উদ্যোগে আজকে এই আজকে আমরা এই যে অনুষ্ঠানটা পালন করছি সম্মানীয় আবহমান বংশের সুযোগ্য সন্তান সম্মানীয় অনিল মাইতি মহোদয় রয়েছেন, সম্মানের অধিকন্ত্র আরাধা মহোদয় রয়েছেন এবং আমাদের বিধান বাবু থেকে শুরু করে ডক্টর সিন্ডার থেকে শুরু করে ডক্টর সুধন বাবু থেকে শুরু করে সত্যনন্দ ডক্টর সত্যনন্দ বেড়া থেকে শুরু করে আমার বন্ধু রাজশ্রী মহাপাত্র, আমাদের শ্রদ্ধ জয়দেব মহাকার অধীন মাইতি মহোদয় রয়েছেন, আমার বন্ধু বন্ধুরা বর্ষনার ছোট গোবিন্দ প্রসাদ পর অধ্যাপক যিনি আজকে এই মূর্তিটি প্রদান করেছেন তাকে আমার ধন্যবাদ জানাই, আমাদের ডক্টর সুস্মিতা জামা রয়েছেন, আমাদের অন্যান্য অনেক অতিথি রয়েছেন সবার নাম বলতে পারছি না ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা নিচে বসে আছেন অনেক অধ্যাপক মহোদয় রয়েছেন অনেক মাস্টার টিচাররা রয়েছেন সবাইকে আমার সম্মান জানাচ্ছি অনেক পূর্ণ, কারণ আমরা এরকম একটা আমি বলবো জেলার গর্ব, তখন পূর্ব পশ্চিম আর ঝাড়গ্রাম তিনটে মিলে একটা জেলা ছিল এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, আমার যতটুকু জানা আছে যে আমাদের জেলা থেকে কেউ পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী এখনো পর্যন্ত হননি, তো উত্তর তিনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন কিন্তু পশ্চিম মেদিনীপুরের মানুষ ছিলেন, তারপরে আমাদের প্রকৃত এখন পূর্ব মেদিনীপুর জেলার কর্তা ইত্যাদি ইত্যাদি যারা আমরা বুঝি সেখান থেকে এখনো পর্যন্ত কেউ কেন্দ্রীয় মন্ত্রিত্ব হন মন্ত্রী হননি এবং তিনি কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন আনডিভাইডেড মেদিনীপুর জেলা, তো এরকম বহু স্মরণীয় তিনি আমাদের রাজ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণমন্ত্রী ছিলেন, এরকম বহু সম্মানিত জায়গায় তিনি ছিলেন যেটা যে জায়গায় তিনি জওহরলাল নেহরুর তিনি জওহরলাল নেহরুর যে পার্লামেন্টারি বডি সেখানে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তিনি আমাদের জেলার অনেকগুলো খোঁজে পেট্রোলিয়াম থেকে শুরু করে যেমন সতীশ সামন্ত নদীয়া বন্দরের একজন রূপকার সেরকম আবহমায়িকীয় সৈক্য আবহমায়িকীয় তিনি অনেকগুলো উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন যেগুলো পরবর্তীকালে আমরা মেদিনীপুর জেলা পেয়েছি বাংলা পেয়েছি যার থেকে আমরা উন্নত হয়েছি, তো আমি ওনার বাবা ছিলেন নিকুঞ্জনিয়ারী মাইতি তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তো সেই পরিবারের তিনি কন্যা ছিলেন এবং আমরা এবং সব থেকে বড় কথা তিনি অকৃতদাস ছিলেন, সে অকৃতদাস থাকার কারণে তিনি যেভাবে নিঃস্বার্থভাবে জেলার সেবা করেছেন রাজ্যের সেবা করেছেন এবং আমাদের গর্বিত করেছেন, আজকে আমরা যারা মঞ্চের এদিকে দাঁড়িয়ে বসে আছি বা দাঁড়িয়ে আছি আপনি যারা ওদিকে দাঁড়িয়ে আছেন সবার আমাদের গর্ববোধ করা উচিত যে তিনি আমাদের পূর্বসূরি ছিলেন, তার আদর্শ যদি আমরা অবশ্যই যদি আমরা অনুপ্রাণিত হতে পারি নিশ্চিত আমরা একটা গর্বের জায়গা তৈরি করতে পারি, আমি তিনি 22 এপ্রিল 1923 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি
অনেক আমি একটু একটু বলেছি অনেক কর্মকাণ্ড তার সেই কর্মকাণ্ডে যদি ভর্তি দেয় সারা আগে বক্তব্য করার সুযোগ পাওয়া যায় আমি বক্তব্য স্পট করে দিয়েছি এবং যে একটুক নারায়ণ বলছিলেন স্যার বলছিলেন যে অ্যাকচুয়ালি আমাদের মুক্তিটা বসানোর কথা ছিল এই দিনে কিন্তু আমরা ওই কিছু সমস্যা থাকার জন্য আমিও আমার দয়া স্বীকার করে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে অ্যাকচুয়ালি নেতাজি সুভাষচন্দ্র বসুর 85তম সামরিক আগমনের 85তম বর্ষ উদযাপন করতে গিয়ে আমরা একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছিলাম নেতাজিকে নিয়ে সেখানে পৃথিবীর 7টি দেশ এসেছিল বাংলাদেশও যেমন ছিল নেপাল ছিল ভুটান ছিল কোরিয়া ছিল জাপান ছিল তাইওয়ান ছিল এরকম 7টা দেশ আসার ফলে সেই ব্যাপারে ব্যস্ত থাকার জন্য আমরা ঠিক সময় আহমেদির সদ্য আহমেদের মুক্তিটা করতে পারিনি সেদিন ব্যর্থতা আমারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তবে আমি বলতে চাই স্যারকে সামনে রেখে এবং আপনাদের সামনে রেখে যে আমাদের পরিকল্পনা যে আগামী 23শে ডিসেম্বর বা ওই রকম কোন একটা দিন কারণ 23শে ডিসেম্বর আমাদের একটা 26শে ডিসেম্বর আমাদের একটা আন্তর্জাতিক সম্মেলন হবে তো সেখানেও দেশ বিদেশের প্রতিনিধিরা আসবেন আমরা বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী তাকেও বলেছি এবং আরো শ্রীলঙ্কার অ্যাম্বাসেডার থেকে শুরু করে আরো বিশেষ বিশেষ মানুষজন আসবে আমি চাইছি এরকম একটা অস্পেশিয়াস অকেশনে যদি আহ্বানের মতো এরকম একজন গুণী নেষ্টির মূর্তি স্থাপিত হয় তাহলে শুধু জেলা নয় পশ্চিমবঙ্গ নয় এটা একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার হবে কারণ ঠিক যেভাবে একইভাবে আমরা আগামী তারিখ যখন পোস্ট অফিসে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমনের 85তম বর্ষে যখন ভারত সরকারের ডাক বিভাগ একটা স্পেশাল ভবন উদ্বোধন করেছে সেখানেও যেমন দেশ বিদেশের প্রতিনিধিরা ছিলেন এতে হবে কি আমাদের কামিনিত্বের গৌরবটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে আমিও একইভাবে চাইছি যে আবহাওয়া মাধ্যমের একজন স্টেশনের নেত্রী মন্ত্রী আমরা চাই যে এই দিনে যদি উদ্বোধন হয় তাহলে আমরা নিশ্চিতভাবে ইউনেস্কো এবং ইউনাইটেড নেশনের সমস্ত প্রতিনিধিরা থাকলে তার এই মেসেজ বা তার এই মূর্তির খবরটা সারা পৃথিবীতে পৌঁছে যাবে এটা আমি আপনাদের কাছে অনুরোধে চেয়ে নিয়ে কিছুটা সময় আমি চেয়ে নিচ্ছি যে আমরা যারা জেলার মানুষ মানে আমাদের মেদিনীপুর জেলার মানুষ আমরা আমি কিন্তু সবসময় মেদিনীপুর জেলার মানুষ হিসেবে গর্ববোধ করি যে যাই মনে করি মেদিনীপুর জেলার মানুষ আর তামিলনাড়ুর মানুষ আমি সব জায়গায় বলি যেখানেই যাই সেখানেই বলি তো সেই জন্য আমার মনে হয় এরকম একটা দিনকে আমরা বেছে নেবো এবং আমি বাচ্চাদের বিশেষ করে বলবো যাদের যারা হেডমাস্টার মশাই বা মাস্টার মশাইরা রয়েছে যে বাচ্চাদেরকে যদি আমরা এখন থেকে অনুপ্রাণিত করতে পারি তারা যদি ব্যাপারটা বোঝে আমরা দুদিন পরে মরে যাবো আমাদের সবাই বয়স হচ্ছে ন্যাচারালি আমরা চাইছি যে এই প্রজন্মের বাচ্চারা জানুক শিখুক যে আবহাওয়াতে গিয়েছিলেন তার কি অবদান তাহলে তারা যদি কিছুটা অংশ নিয়ে যদি তাদের ভবিষ্যৎ জীবনটা এগিয়ে দিতে পারে তাহলে আমার মনে হয় আমাদের সবারই উপকার হবে এবং এই বাচ্চাদের মাধ্যমে আবহাওয়াতে স্মৃতি বেঁচে থাকবে এইটা আমাদের বিশ্বাস অনেক দিদিমণি আছে আমার দেখতে পাচ্ছি স্যার আছে সবার কাছে অনুরোধ করবো স্যারকে বলেছিলাম আমরা বাচ্চাদের জন্য আবহাওয়াদের একটা জীবন পদ্ধতি আমরা তৈরি করছিলাম সেইটাও বাচ্চাদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের ইচ্ছা যে ছাত্ররা এখানে আসেননি সেই সব স্কুলগুলো যদি আমরা একটা পৌঁছে দিতে পারি তাহলে আমরা গৌরবান্বিত মনে করবো কারণ তাদের মাধ্যমে আবহাওয়া বেঁচে থাকবে আমরা সবাই বেঁচে থাকবো আমি আপনাদের সবাইকে আবার বিশেষ করে বাচ্চা এবং তাদের টিচার সহ আপনারা যারা গরিব মানুষরা এসেছেন সবাইকে আবার একটা নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামী দিনে এক বছর ধরে আমাদের অনুষ্ঠান চলবে আমরা সবাই মিলে এই অনুষ্ঠানে সামিল হব এবং মেদিনীপুর জেলার গৌরব আবহাওয়াকে স্মরণ করবো এক বছর ধরে এই আবেদন রেখে সবাইকে যথাযথ নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি সবাই ভালো থাকবেন জয়তু আবহাওয়া নমস্কার ধন্যবাদ সেটা আমাদের কাছে উনি বলেছেন তো আমরা ওনাকে তো ধন্যবাদ দিতে পারি না কিন্তু ওনাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি প্রণাম নিবেদন করি আমরা
স্বয়ং তোমার সুসজ্জিত। তোমরা অবাক হবে যে আরো আরো আমাদের এত বিশিষ্ট গুণীজনরা আসবেন, শৈলজা বাবু আসবেন, শৈলজা কুমার দাস। তোমরা ঠিক বুঝবে না ছাত্রছাত্রীরা, আমরা যারা বয়স্ক এই মেদিনীপুর জেলার অবিভক্ত মেদিনীপুরে প্রণাম জানাই যার অনুষ্ঠানে এসেছি, আপনি যেখানেই থাকুন, আমাদের জননেত্রী আজ অনেক তিনি অনেক দূরে, আমি তার সান্নিধ্যে ছিলাম, আবাদীর সান্নিধ্যে অল্প সময়ের মধ্যে, তাকে আমার প্রণাম। মঞ্চে অনেক গুণীজন আছেন, রাজবাড়ির পুত্র আমাদের দীপেন্দ্রদা আছেন, আমাদের দেবুদা আছেন, আমাদের সব থেকে আছেন যিনি পূজ্যপাদ মন্ত্রী আমাদের বিক্রম রায়চৌধুরী, এবং অনেক গুণীজন আছেন, অনেক মাস্টমশাই আছেন, অনেক শিক্ষাগুরু আছেন, জগৎগুরু আছেন এখানে, তাদেরকে প্রত্যেককে আমার প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। আমাদের সম্বন্ধে বলার ধৃষ্টতা আমার নেই, শুধু আজকের দিনে ছাত্রছাত্রীদের কথা অনেকে বলেছে, কিন্তু ছাত্রছাত্রীরা তোমরা জেনে রাখো, তোমরা পুরনো দিনের ইতিহাসটা পড়ার চেষ্টা করো, ক্ষুদিরামের বই পড়ো, বিদ্যাসাগরের বই পড়ো, মাতঙ্গী মেহাজার বই পড়ো, আভাদির বই পড়ো, যারা লিখেছে এই বইগুলো পড়তে পারলে জানো দেখবে তোমরাও আমাদের মতো করে এই মঞ্চে দাঁড়িয়ে তোমরা কথা বলার অধিকার পেয়ে যাবে। এর জন্য আমি আমার স্কুলের ভাই বোনেদেরকে আমরা আমন্ত্রণ এবং অসংখ্য ধন্যবাদ, তারা এই যে এগিয়ে এসেছে অনুষ্ঠানে। আমি দীপেন্দ্রদাকে বলবো আপনি আমাদের এই অনুষ্ঠানের সভাপতি, কাঁথিতে যদি আমাদের এই আমাদের একটা অনুষ্ঠান করেন এক বছরের মধ্যে, অনেক কৃতজ্ঞ মনে করব, অনেক ধন্য মনে করব। আমি সাধারণ বাড়ির একটি ছেলে, যে কারণে হোক আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে পৌর প্রধান করে দিয়েছেন, খুব কষ্টের মধ্যে থাকলেও কখনো এইসব গুণীজনকে অশ্রদ্ধা করতে শিখিনি। আমাদের এলাকা থেকে দুই দিকপাল আসছেন, বলেছেন শৈলজাদা আসছেন, শৈলজা কুমার দাস এবং যতীন্ময় কর, তারা আসছে আমাদের এখানে, আপনারা তাদের গুণীজনের কথা শুনবেন। আমার সেই ধৃষ্টতা দেখি আমি কোন সময় নষ্ট করতে চাই না, আজকে যারা আছেন তারা অনেক কথা বলবেন, অনেক আমাদের কথা শুনতে পাবেন আপনারা যারা থাকবেন, এবং সব থেকে আমার আরেকটা আবেদন আমার এই এলাকায় দীপেন্দ্রদার কাছে থাকলো, দীপেন্দ্রদার বাইরে যেসব মূর্তিগুলো আছে এখন অত্যাধুনিক যুগ, তাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরাও কিছু দেব, আমাদের হয়তো নেই কিন্তু মন আছে, মন থাকলে সবকিছু হয়ে যাবে। আমি বলছি তাদের উপরে একটা এই অত্যাধুনিক সেট তৈরি করে যেন পাখি পক্ষি তাদের উপর বিচরণ না করে, এটা আমাদের দেখতে খুব খারাপ লাগে। আমরা আশা করব আগামী দিনে এক বছরের যে আমাদের আবাদীর অনুষ্ঠান, আজকে যারা আছেন আমাদের এই কর্মকর্তা, তারা যে নির্দেশ দিবে, তারা যে পথ প্রদর্শন দেখাবে, আমি নিশ্চয়ই তা পালন করব, এবং একজন শরীর হিসাবে সাধারণ ছেলে হিসাবে আপনাদের আমি সহযোগিতা সহমর্মিতা এবং আর্থিক দিক দিয়ে যতটা সম্ভব করা যায় আমি নিশ্চয়ই আপনাদের করব। সবাইকে আমার অকুণ্ঠ সুভাষ দাস মহোদয় বরণ করেছেন এবং শৈলজা মন্ত্রীও বরণ করে নিচ্ছেন। আমরা খুব আনন্দিত এবং গৌরবান্বিত এই রকম একটি অনুষ্ঠানে আমরা সবাই একসঙ্গে থাকতে পেরেছি। এখন প্রাসঙ্গিক যে একটি কথা
কথাটা যেন সভাকে কোনো প্রকারে বিঘ্ন না করে, এটা তোমাদের কাছে বলা থাকে। ভেতর ঢুকে বসো। আহ্বান মাইতির জন্ম শতবর্ষ চেয়ারম্যান হওয়ার জন্য আমি নিজেকে গর্ববোধ করছি, এবং এই যে সুযোগ আমি পেয়েছি সেই জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এরকম আমাদের মেদিনীপুর জেলার গর্ব, বাংলার গর্ব, প্রাক্তন কেন্দ্রমন্ত্রী, আমাদের জেলা থেকে প্র্যাকটিক্যালি কেন্দ্রমন্ত্রী কেউ হয়নি, পূর্ণমন্ত্রী তিনি সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রাজ্য কংগ্রেসের তিনি সভাপতি ছিলেন, যেটা জেলার কেউ হয়নি এর আগে, এবং তিনি ছিলেন পূর্ণমন্ত্রী ক্যাবিনেটে, বিধানমন্ডলের ক্যাবিনেটে। এবং তিনি একজন মহিষী নারী, যে মহিষী নারী আমরা মনে করি
যে এই যে শতবর্ষ আমরা পালন করছি সেজন্য আমরা কৃতজ্ঞ যে আমরা এই সুযোগটা পেয়েছি এবং আমরা এক বছর ধরে এই শতবর্ষ পালন করব। ইতিমধ্যে বাজকুল কলেজে একটা মূর্তি স্থাপিত হয়েছে, আমরা আমাদের তাম্রলিপ্ত পৌরসভার বুদ্ধ পার্কে তার মূর্তি স্থাপন করব ডিসেম্বর মাসে। বহু গুণীজনের উপস্থিতিতে সেই মূর্তি স্থাপিত হবে। আমরা ইউনেস্কো বা ইউএনও তাদের প্রতিনিধিরা ডাকবো, দেখে এই মূর্তি স্থাপন করবো। আমরা চাই আভামাইতির এই সুনাম যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে আমাদের গর্ব, আমাদের মেদিনীপুরের গর্ব আভামাইতির, সেই প্রচেষ্টা আমরা করব আগামী ডিসেম্বর মাসে। আমার নাম ডক্টর দীপেন্দ্রনাথ রায়, আমি চেয়ারম্যান এই 100 শতবর্ষ কমিটির চেয়ারম্যান। আজকের এই অনুষ্ঠান পরিপূর্ণ হয়ে গেছে যে আমরা শৈলজা কুমার দাস মহাশয় এবং অনিমেষ বাবু, অনিমেষ মাইতি মহোদয়, মাননীয় প্রদীপ ভট্টাচার্য মহাশয় উপস্থিত থাকবেন, সম্মানীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, সম্মানীয়